শয়তানের দল তালাশ করে কেমনে ইসলামের বিপক্ষে একটা কিছু দাঁড় করানো যায়, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে ওদের আস্ফালন, এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে ওদের অত্যন্ত। এখন যারা আমরা চাই কোরআনের আওয়াজ সমাজের আনাচে কানাচে উচ্চারিত হোক, আমরা যারা চাই প্রত্যেক পাড়ায় পাড়ায় আল্লাহর কোরআনের আহ্বান চলুক, কারণ কোরআন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের কিতাব হিসেবে নাযিল করেছেন। কোরআনের শিক্ষা থাকলেই মানুষ মানুষ হবে, সমাজ আলোকিত হবে, মানুষ চরিত্রবান হবে। মুহতারাম হাজেরিন, বলতে চাইতেছিলাম যে দেখেন পক্ষ বিপক্ষ দুইটা পক্ষ দল এমনি হয় না, সব কিছুর ভিতর থেকে শয়তানের দল তালাশ করে কেমনে ইসলামের বিপক্ষে একটা কিছু দাঁড় করানো যায়। ইসলামকে এনে ওদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় দিছে, তো ওরা যদি ইসলামের প্রতিপক্ষ হিসেবে নিজেরা দাঁড়িয়ে যায়, ইসলামকে যদি ওদের প্রতিপক্ষ হিসেবে ওরা দাঁড় করাতে পারে, তাহলে যারা আমরা ইসলামকে ভালোবাসি আমরা কি ইসলামের পক্ষে ওদের চেয়ে দুর্বল না শক্তিশালী হিসেবে দাঁড়াতে পারি? কথা এটাই আমার যে এইভাবে শয়তানের দল শয়তানের দোসররা সবসময় ওদের আঘাত করার ইতিহাস হলো ওরা সুযোগ পেলেই ইসলামকে আঘাত করে, ওরা সুযোগ পেলেই ইসলামকে আঘাত করে, ইসলামকে আঘাত করে দুর্বল করতে চায়, ইসলামকে আঘাত করে করে কথা বলতে চায়, এবং ইসলামের মর্মবাণী সমাজ থেকে ওরা মুছে দিতে চায়, কোরআনের আওয়াজকে ওরা স্তব্ধ করে দিতে চায়। ওরা যেরকম চায়, আমরা যা আল্লাহ কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমরা দিনকে ভালোবাসি, আমরা চাই যে ইনশাআল্লাহ শুধু কোরআনের আওয়াজ না, আমরা কোরআনের সমাজ গড়বো ইনশাআল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাকের এমন কালাম, এই কোরআন শরীফ যার ব্যক্তি জীবনে বাস্তবায়িত করবে, এই কোরআন শরীফ যেই সমাজের মধ্যে থাকবে, এই কোরআন শরীফ যেই রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হবে, সেখানে চুরি ডাকাতি জুলুম ব্যভিচার সমস্ত চুরি ডাকাতি জুলুম খুন জেনা ব্যভিচার দুর্নীতি পৃথিবীর সমস্ত অশান্তি সব কিছু দূর হয়ে যাবে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। জোরে বলুন ঠিক কিনা।